সামনে জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ সিলেটে এসছি বাবা শাহজালালের দরবারে দোয়া নিয়ে। প্রতিবার আমরা করি ওনার দোয়া নিয়ে আগামীকাল থেকে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করব। আশা করি উনি আমাদের দোয়া কবুল করবেন। জাতীয় পার্টি গণতন্ত্র বিশ্বাস করে, জাতীয় পার্টি সন্ত্রাসী বিশ্বাস করে না, জাতীয় পার্টি সংবিধানে বিশ্বাস করে। আর 1990 সালে তিন জোটের রূপরেখা মানে আর প্রত্যাগ করেছিলাম, আশা করেছিলাম আমরা নির্বাচন করতে পারব, কিন্তু তখনকার সরকার বিশেষ করে জাস্টিস সাহাবুদ্দিন আমাদের মতো অবিচার করে আমাদের নির্বাচন করতে দেন নাই। আমাদের জেলে পাঠিয়েছিলেন সব নেতৃবৃন্দকে, আমার স্ত্রী পুত্র পরিবার সবাই জেলে ছিল। আমরা সেই অবস্থায় বন্দী অবস্থায় জেলখানাতে নির্বাচন করেছিলাম, কারণ আমরা নির্বাচনে বিশ্বাস করি। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না, নির্বাচনের অন্যায় প্রতিবাদ করা যায় না। আমরা নির্বাচন করেছিলাম, সবসময় নির্বাচন করেছি। আমি জেলখানায় ছিলাম 6 বছর, সেখানে 2টা নির্বাচন করেছি। আমি সিলেটবাসীর কাছে অনেক অনেক কৃতজ্ঞ, আপনারা আমাকে 8টা আসন দিয়ে আমাকে মৃত্যুর হাতে রক্ষা করেছিলেন, ফাঁসির হাতে রক্ষা করেছেন। সরকারের পরিকল্পনা ছিল, সেটা বাস্তবায়িত দেননি। তাই সিলেটবাসীর কাছে চিরকাল চিরজীবন আমি কৃতজ্ঞ থাকবো। আমি আসছি সিলেটবাসীর কাছে ওনার ভালোবাসা নিতে, বাবা শাহজালালের কাছে এসেছি ওনার দোয়া নিতে। আশা করি বাবা শাহজালাল আমার দোয়া কবুল করবেন, আগামী নির্বাচনে ভালো করব এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি একক বক্তব্য শেষ করছি। স্যার একটা কথা, স্যার আপনি বারবার বলেছেন বেশ কয়েকবার যে আপনি এককভাবে জাতীয় পার্টি নির্বাচন করবে 300 আসনে, আপনি কি সেই অবস্থায় আছেন? এখন আর প্রস্তুতি নিচ্ছি, 300 আসন প্রার্থী রয়েছে আমাদের, আগামী দিনে রাজনৈতিক অবস্থা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো। বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি আমি। সংবিধানের মাধ্যমে নির্বাচন হবে, আমরা তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাস করি না, কোনো তত্ত্বাবধায়ক সরকার আমাদের উপর সুবিচার করেন নাই। তো আমরা সংবিধানের মাধ্যমে নির্বাচন করতে চাই, সংবিধানে যে লেখা আছে সেইভাবে আমরা নির্বাচন করতে চাই, বাইরে নির্বাচন করতে চাই না আমরা। স্যার এখন বর্তমান সরকার যেটা ছিল আর কি, যে আওয়ামী লীগের সাথে আপনারা জোটে ছিলেন, আগামী নির্বাচনে এটা হচ্ছে না? আগামী আওয়ামী লীগের সাথে আমরা জোটে নেই, আমরা বিরোধী দল করি। ভবিষ্যতে কি হবে সেটা আমি বলতে পারছি না, ভবিষ্যতে বলে দেবে। স্যার বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে কি আপনারা জাতীয় পার্টির সাথে থাকবেন? আমি বলেছি ভবিষ্যৎ এখনো ঠিক হয়নি, ভবিষ্যৎ ব্যবস্থা দেখে আমরা ব্যবস্থা নেব। আশা করি আমরা যে ব্যবস্থা নেব সঠিক হবে, সেটা জাতীয় পার্টি ক্ষমতা নেওয়ার জন্য, জাতীয় পার্টিকে জনগণের সেবা করার জন্য আল্লাহ তালা নিশ্চয় আমাদের একবার সুযোগ দেবেন। বলা যাবে না, বললাম তো একটু আগে, রাজনৈতিক পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা একলা নির্বাচন করব, কত আসন নির্বাচন করব সব সামনে সামনে একটি স্যার রায় আছে বিএনপির চেয়ারপার্সনের 8ই ফেব্রুয়ারি, সেই রায়কে কেন্দ্র করে দেশে কিছুটা অস্থিতিশীল মনে হচ্ছে, বা সরকারি দল বা বিএনপি বা বিভিন্ন পার্টি, আপনি বর্তমান পরিস্থিতি কেমন মনে হচ্ছে দেশে? স্যার আমরা অপেক্ষা করছি রায় শোনার জন্য, আমারও বিরুদ্ধে অনেক রায় হয়েছে, উনি আমার বিরুদ্ধে অনেক রায় দিয়েছিলেন, 6 বছর জেলে ছিলাম, অনেক কষ্ট করেছি, আমার স্ত্রী পুত্র পরিবার 2-3 বছর জেলে ছিল, সেই জন্য রায় সম্বন্ধে আমরা অপেক্ষা করছি কি রায় কোর্ট দেবে, আমরা সেটা মেনে নেব। শান্ত থাকার জন্য বলুন সবাই, আমার মনে হয় যে রায় শোনার পরে সবাই শান্ত থাকা উচিত, রায় উপরে কোনো কথা নেই, রায়কে সবাই মানতে হয়, আমরাও মেনেছি। এবং বর্তমান সংবিধানে যে নির্বাচনকালীন সরকার রয়েছে সেটাই আপনার মেনে আগামী নির্বাচন করবো, কারণ আমি বলেছি তত্ত্বাবধায়ক সরকার আমাদের উপর সুবিচার করে নাই, একটাও করেনি, সেই জন্য আমার তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাস করি না, অন্য কোনো সরকার বিশ্বাস করি না, আমরা সংবিধানে যেটা লেখা আছে সেই সরকারে বিশ্বাস করে আমরা নির্বাচন করব।